শেষ হলো উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা এবং পরীক্ষা দিয়ে এই মুহূর্তে পরীক্ষা শেষ করে বেরিয়ে আসছেন পরীক্ষা হল থেকে পরীক্ষার্থীরা তাদের সঙ্গে কথা বলবো কি বক্তব্য তার কারণ প্রথম দিনের পরীক্ষা যেহেতু এরা মাধ্যমিক পরীক্ষা দেয়নি এবং কারণ করোনার জন্য এদের মাধ্যমিক পরীক্ষা হয়নি তাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই প্রথম পরীক্ষা বলা যেতে পারে জীবনের পরীক্ষা কেমন হলো প্রথম ভাষার পরীক্ষা কেমন ভালো হয়েছে ভালো হয়েছে কি ধরনের প্রশ্নপত্র এসেছে ইজি এসেছে মাধ্যমিক পরীক্ষা তো হয়নি তোমাদের উচ্চ মাধ্যমিক দিলে কেমন লাগলো অন্য স্কুলে ভালোই লাগলো ভালোই লাগলো প্রশ্নপত্র নিয়ে কি বলবে ভালোই মনে হয় পেরেছে মানে সব সবগুলো পার্ট পরীক্ষা প্রশ্নপত্র পেরেছে ব্যাকরণ দিয়ে শুরু করে হ্যাঁ মনে হয় পেরেছি তো পাঁচ নম্বর ছাড়তে হয়েছে বুঝতে পারিনির জন্য কটা একটা এ বুঝতে পারিনি সেই জন্য ছাড়তে হয়েছে প্রশ্নটা জন্য প্রথম পরীক্ষাটা ইজি ছিল বেশিরভাগ প্রশ্নই কমন ছিল এবং ইয়ারের থেকেই এসেছে মোটামুটি প্রতি বছরের ইয়ারগুলো আমার মনে হয়েছে যেগুলো আমরা পড়ে এসেছিলাম কমনই ছিল এবং ইজি হয়েছে মত আনকমন এসছে এমসিকিউতে তাছাড়া পরীক্ষা ভালো হয়েছে আমি যতটা ভেবেছিলাম কঠিন হবে ততটা কঠিন হয়নি না মাধ্যমিক দিন অভিজ্ঞতা তো এটা প্রথম পরীক্ষায় একটু ভয় ভয় লাগছিল কিন্তু বাংলা কোশ্চেন দেখার পর ওটা অত ভয় লাগেনি ভালো হয়েছে পরীক্ষা আই এম রিয়েলি হ্যাপি বলেছিলাম কঠিন প্রশ্ন আসবে ওরকম কঠিন প্রশ্ন আসেনি খুব সহজ প্রশ্নই এসছে মানে একটা ভয় ছিল সেটার জন্য যে একটা পরীক্ষা দিন এটাকে এরকম যায় তবে সহজই গেছে টেস্টের থেকে সহজই গেছে পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা আর প্রশ্নপত্র মনের মতো হয়েছে আর তাই পরীক্ষা দিয়ে তারা সন্তুষ্ট আগামী দিনের পরীক্ষাগুলো এমনই ভালো হোক এমনটাই আশা নিয়ে প্রথম দিন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা